অডিওবুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা। আজ পড়ে শোনাব পুতুল নাচের ইতিকথার পঞ্চম পর্ব। আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। শুরু করছি পুতুল নাচের ইতিকথার পঞ্চম পর্ব। যাদব বলেন, কত বললাম শেখ শশী শেখ, সূর্যবিজ্ঞানীর ভূমিকাটুকু অন্তত শেখ। ওষুধের বাক্স ঘাড়ে করে আর রোগী দেখে বেড়াতে হবে না, তা তো শিখলে না। যে বিজ্ঞানের ভিত্তি মিথ্যে তাই নিয়ে মেতে রইলে, যাকে তাকে দেবার বিদ্যা এ তো নয়। সারা জীবনে একটি শিষ্য পেলাম না যাকে শিখিয়ে যেতে পারি। এদিকে সময় হয়ে গেল যাবার। শুধু তুমি একটু শিখতে পারো শশী, সবটা নয়। সবটা নেবার ক্ষমতা তোমারও নেই, শুধু ভূমিকাটুকু। তাই বা কজন পারে? কায়ম অনুবাক্যে আজও তুমি ব্রহ্মচারী বলে। বিব্রত বিস্মিত শশী শুনিয়া যায়। এ ধরনের কথা যাদব মাঝে মাঝে বলেন। শশী সায়ও দেয় না, প্রতিবাদও করে না। যাদবের শান্ত ধূপগন্ধি ঘরে সে দুদণ্ডের জন্য জুড়াইতে আসে। তাকে এসব অবিশ্বাস্য কাহিনী শোনানো কেন? সে কি শ্রীনাথ মুদি যে শুনিতে শুনিতে গদগদ হইয়া মুখে ফেনা তুলিবে? শশীর অবিশ্বাস যাদব টের পান। শশীকে জয় করিবার জন্য তার এত বেশি আগ্রহের কারণও বোধ হয় তাই। বলেন, সূর্যবিজ্ঞান যে জানে তার অসাধ্য কি? অতীত ভবিষ্যৎ তার নখদর্পণে। তবে কি ঘটিবে জীবনে কিছুই তাহার অজানা থাকে না। মৃত্যুর দিনটি পর্যন্ত 10-20 বছর আগে থেকে জেনে রাখতে পারে। পৈতেটা যাদব আঙ্গুলে জড়ান আর খোলেন। দুচোখ জলজল করে। সাধি কি ভীরু গ্রামবাসী ভয় করে যাদবকে? এমন জ্যোতিষমান চোখে চাহিয়া, এমন জোরের সঙ্গে যাই তিনি বলুন, অবিশ্বাস করিবার সাহস কারও সম্ভব নয়। আপনি জানেন? শশী জিজ্ঞাসা করে। জানি না, 10 বছর থেকে জানি, বলেন যাদব। হাসি পায় বলিয়া শশী ফস করিয়া জিজ্ঞেস করিয়া বসে, কবে? যাদবও সঙ্গে সঙ্গে জবাব দেন, রথের দিন। আমি রথের দিন মরব শশী। কবে কোন সালে রথের দিন যাদব দেহত্যাগ করিবেন ঠিক হইয়া আছে। শশী আর সে কথা জিজ্ঞাসা করে না, কারণ কথাটা বলিয়াই যাদব হঠাৎ এমন ভীতভাবে স্তব্ধ হইয়া যান এবং পাগল দিদি এমনভাবে অস্ফুট একটা শব্দ করিয়া ওঠেন যে শশী লজ্জাবোধ করে। অবিশ্বাসের পীড়নে উত্তেজিত করিয়া অমন অসাবধানে যাদবকে ও কথা বলানো তাহার উচিত হয় নাই। আর 6 মাস 1 বছরের বেশি গ্রামে শশী থাকিবে না, এ কথা যাদব জানেন। তবু তার মধ্যে অসুখ বিসুখ হইয়া যদি তিনি মরিয়া বসেন, আর শশীকেই তার চিকিৎসা করিতে আসিতে হয়, মরিতেও বেচারি সুখ হইবে না। কথাটা চাপা দিবার জন্য শশী অন্য কথা পারে। বলে, জানেন পণ্ডিত মশাই, চলে আমি যাব ঠিক, কিন্তু কেমন ভয় হয় মাঝে মাঝে। শুধু শহরে গিয়ে ডাক্তারি করার ইচ্ছা থাকলে কোনো কথা ছিল না। এত বড় বড় কথা আমি ভাবি, বিদেশে যাব, ফিরে এসে কলকাতায় বসব, মানুষের শরীর আর মনের রোগ সম্বন্ধে নতুন নতুন গবেষণা করব, দেশে বিদেশে নাম হবে, টাকা হবে। যাদব যেমন করিয়া সূর্যবিজ্ঞানের কথা বলিতেছিল, তেমনিভাবে শশী এবার নিজের কল্পনার কথা বলে। সেই হইল সূত্রপাত। রথের দিন দেহত্যাগ করিবার কথা যাদব যা বলিয়াছিলেন শশী জানে তা নেহাত কথার কথা, হঠাৎ মুখ দিয়া বাহির হইয়াছে। হারু ঘোষের বাড়ি গিয়া কথায় কথায় পরাণের কাছে এ গল্প কেন করিয়াছিল শশী জানে না, বোধহয় কুসুমকে শোনাবার জন্য। যেখানে যা কিছু বিচিত্র ব্যাপার সে প্রত্যক্ষ করে, পরাণকে বলিবার ছলে কুসুমকে সে সব শোনানোর কেমন একটা অভ্যেস তাহার জন্মিয়া যাইতেছে। তারপর কেমন করিয়া কথাটি যে ছড়াইয়া গেল একেবারে দিক দিগন্তে। ঝোঁকের মাথায় শশীর কাছে যাদব যে অর্থহীন কথাটা বলিয়াছিল, গ্রামে তাহা এমন আলোড়ন তুলিবে কে জানিত। শশী বাজিতপুরে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছিল, ছুটিয়া আসিল শ্রীনাথ। সত্যি ছোটবাবু, দেবতা দেহ রাখবেন? শশী বলিল, তুমি কি পাগল শ্রীনাথ? কথার চলে কি বলেছেন না বলেছেন। শ্রীনাথ বলিল, কথার চলেই তো বলবেন ছোটবাবু, নইলে নিজে কি রটিয়ে বেড়াবেন? শুধু এই কথাটি আপনি বলেন ছোটবাবু, নিজের মুখে দেবতা উচ্চারণ করেছে কি রথের দিন দেহ রাখবেন? শশী বলিল, বলেছেন বটে, কিন্তু কে জানে। হায় সপনেশ বলিয়া শ্রীনাথ আকুল হইয়া ছুটিয়া গেল। ব্যাপারটা যে এত বিরাট হইয়া উঠিবে তখনও শশী কল্পনা করে নাই, নতুবা শ্রীনাথকে ডাকিয়া সে বলিয়া দিত যে রথের দিন যাদব দেহ রাখিবেন বলিয়াছেন বটে, কিন্তু সে কোন এক রথের দিন, আগামী রথ নয়। হাসপাতালে ভর্তি করিয়া দেবার জন্য একটা কঠিন অপারেশনের রোগীর সঙ্গে শশী বাজিতপুর যাইতেছিল। রোগীটির অবস্থা বড় শোচনীয়। হাসপাতালে লইয়া যাওয়ার ব্যবস্থা দেওয়া উচিত হইয়াছে কিনা, পথে যদি শেষ হইয়া যায় তবে বড়ই দুঃখের কথা হইবে। এইসব ভাবিতে ভাবিতে শশী অন্যমনস্ক হইয়া গিয়াছিল। বাজিতপুরের সরকারি ডাক্তারের সঙ্গে শশীর ঘনিষ্ঠতা হইয়াছিল। সম্প্রতি তিনি বদলি হইয়া যাইতেছেন। শশীকে সেদিন তিনি ফিরিতে দিলেন না। পরদিন গ্রামে ফিরিয়া কায়েদ পাড়ার পথে লোকের ভিড় দেখিয়া শশী অবাক হইয়া গেল। যাদবের ভাঙা জীর্ণ বাড়ির সম্মুখে অনেক লোক জমিয়াছে। যাদব বাহিরে আসিয়া বসিয়াছেন, পদধূলির জন্য সকলে কাড়াকাড়ি করিতেছে। সজল কণ্ঠে শ্রীনাথ করিতেছে হায় হায়। একজন শশীকে বলিল, সামনে রথের দিন পণ্ডিত মশাই দেহ রাখবেন ছোটবাবু। সামনে রথের দিন? কে বললে এ কথা? শ্রীমুখী নিজেই বলেছেন। দূর গা থেকে লোক আসছে ছোটবাবু খবর পেয়ে। শ্বেতলবাবু এইমাত্র ঘুরে গেলেন। ওদিক দিয়া ঘুরিয়া শশী বাড়ির ভেতর গেল। মেয়েরা দল বাঁধিয়া আসিতে শুরু করিয়াছিল। পাগল দিদি দরজা খোলেন নাই। শশী ডাকাডাকিতে দুয়ার খুলিয়া দিলেন। কাঁদিয়া বললেন, ও শশী, এমন সর্বনাশ কেন করলি আমার, কেন রটালি এ কথা? শশী বিবর্ণ মুখে বলিল, আমি তো কথা রটাইনি পাগল দিদি। পাগল দিদি বলিলেন, একদল লোক সঙ্গে নিয়ে শ্রীনাথ এসে কেঁদে পড়ল শশী, বলল তুই নাকি বলেছিস, ও নিজের মুখে শুনে গেলি এবার রথের দিন। এবার রথের দিন? আমি তো বলিনি পাগল দিদি। পণ্ডিত মশাই স্বীকার করলেন? পাগল দিদি সায় দিলেন। শশী ব্যাকুল হইয়া বলিল, কেন তা করলেন? এ কি পাগলামি? পণ্ডিত মশাই বলতে পারলেন না এবারকার রথের কথা? বলেননি? কই তা বললেন। হাসি মুখে মেনে নিলেন। কি হবে এবার? বাহিরের কলরও ভাসিয়া আসিতেছিল। শশী দরজাটা ভেজাইয়া দিল। সমস্ত ব্যাপারটা এমন দুর্বোধ্য মনে হইতেছিল শশীর। যাদবের সম্বন্ধে এরকম একটা জনরব একেবারেই বিস্ময়কর নয়। মাঝে মাঝে তার সম্বন্ধে নানান অদ্ভুত কথা রটে। যাদব সমর্থন করিলেন কেন? মাথা তো খারাপ নয় যাদবের, পাগল তো তিনি নন। একদল লোক সঙ্গে করিয়া শ্রীনাথ আসিয়া কাঁদিয়া পড়িল। অমনি কোনো কথা বিবেচনা না করিয়া যাদব স্বীকার করিয়া বসিলেন যে আগামী রথের দিন তিনি স্বেচ্ছায় মরিবেন। এরকম স্বীকারোক্তির ফলাফলটা একবার ভাবিয়া দেখিলেন না? কে জানে কি হইবে এবার। রথের দিন যাদব যদি না মরেন, মানুষের কাছে মিথ্যাবাদী হইয়া থাকিতে হইবে তাকে। তার সিদ্ধিতে, তার শক্তিতে লোকের বিশ্বাস থাকিবে না। যাদবের কাছে তাহা মৃত্যুর চেয়ে শতগুণে ভয়ঙ্কর। মানুষের অন্ধ ভক্তি ছাড়া বাঁচিয়া থাকিবার তো কোনো অবলম্বন তাহার নাই। এ কথা যাদব কেন স্বীকার করিয়া লইলেন? বলিলেই হয়তো ও শুধু জনরব, ভিত্তিহীন গুজব। যাদবের কথা কে অবিশ্বাস করিত? রথের তো বেশি দিন বাকি নাই। সেদিন যাদব কেমন করিয়া মরিবেন? না মরিলে কেমন করিয়া মুখ দেখাইবেন গ্রামে? অনেকক্ষণ পর ক্লান্ত যাদব বিশ্রামের জন্য ভিতরে আসিলেন। কয়েকটি ভক্ত সঙ্গে সঙ্গে ভিতরে আসিতেছিল। রূঢ়ভাবে ধাক্কা দিয়া তাহাদের বাহির করিয়া শশী সদর দরজা বন্ধ করিয়া দিল। ভিড়ে গরমে যাদব ঘামিয়া বিবর্ণ হইয়া গিয়াছেন। পাগল দিতে তাড়াতাড়ি পাখা আনিয়া বাতাস করিতে লাগিলেন। ফোকলা মুখের চিরন্তন হাসিটি তাহার নিভিয়া গিয়াছে। দুচোখ ভরা জল, বার্ধক্যের স্তিমিত দুটি চোখ। এ কি করলেন পণ্ডিত মশাই, স্বীকার করলেন কেন? ব্যাকুলভাবে শশী জিজ্ঞাসা করিল। কেন করলাম? রথের দিন মরব যে আমি, বলিনি তোমাকে? শান্তভাবে জবাব দিলেন যাদব। এবারকার রথের কথা তো বলেননি আমাকে। বলেছিলাম বই কি, এবারকার রথের কথাই বলেছিলাম। তুমি এত বিচলিত হচ্ছ কেন শশী? আমার কাছে কি জীবন মরণের ভেদ আছে? গুরুর কৃপায় সূর্যবিজ্ঞান যেদিন আয়ত্ত হলো, যেদিন সিদ্ধি লাভ করলাম, এ পার্থক্য সেদিন ঘুচে গেছে শশী। এমনি হিসাবও যদি ধরো, মরবার বয়স কি আমার হয়নি? শশী কাতর হইয়া বলিল, আমার জন্য এই কাণ্ড হলো। আমার যে কিরকম লাগছে পণ্ডিত মশাই। যাদব হাসিয়া বলিলেন, বাসংসী যে নানি। শশীর মনে পড়িয়াছিল সেদিন রাত্রির কথা। কলিকাতা ফেরত যাদব শ্রীনাথের দোকান হইতে সাপের ভয়ে সেদিন লাঠি ঠুকিয়া ঠুকিয়া বাড়ি আসিয়াছিলেন। জীবনে সেই ভীরু মমতা কোথায় গেল যাদবের? কোথা হইতে আসিল মৃত্যু সম্বন্ধে এই প্রশান্ত ঔদাস্য? যাদবের সম্বন্ধে সে কি আগাগোড়া ভুল করিয়াছে? লোকে যে অলৌকিক শক্তির কথা বলে, সত্যি কি তা আছে যাদবের? খান কয়েক ডাক্তারি বই পড়া বিদ্যায় হয়তো এসব ব্যাপারের বিচার চলে না। হয়তো তার অবিশ্বাস শুধু অজ্ঞানতার অন্ধকার। অনেক যুক্তিতর্ক, অনুরোধ উপরোধেও যাদবকে শশী কিছুতেই টলাইতে পারিল না। আগামী রথের কথা বলেন নাই, এ কথা কিছুতেই স্বীকার করিলেন না। শশী কোনো ক্ষতি করে নাই, কথাটা না রটিলেও রথের দিন তিনি অবশ্য দেহত্যাগ করিতেন। জনরূপ তুলিয়ে দিয়া শশী যদি তার কোনো অসুবিধা করিয়া থাকে, তা শুধু এই যে লোকে পদধূলির জন্য জ্বালাতন করিতেছে, আর কিছু নয়। কিছুতেই এ মতলব ছাড়বেন না পণ্ডিত মশাই? তাই কি হয় শশী? 20 বছর আগে থেকে সে যে ঠিক হয়ে আছে। কই, পাগলদের তো কিছু জানতেন না? ওকে কি বলেছি যে জানবে? সময় এগিয়ে আসছে, তাই কথায় কথায় সেদিন তোমায় বললাম, নইলে একেবারে সে যাবার দিন বলে বিদায় নিতাম। শশী উদ্ভ্রান্ত মিনতির সঙ্গে বলিল, মনের জোরে আপনি তো মরার দিন পিছিয়েও দিতে পারেন। তাই বলুন না সকলকে, বলুন যে আপনার অনেক কাজ বাকি, তাই ভেবে চিন্তে 2-4 বছর পিছিয়ে দিলেন দিনটা। কথাটা বোধহয় যাদবের মনে লাগে। উৎসুক দৃষ্টিতে তিনি শশীর মুখের দিকে চাহিয়া থাকেন। শশীর মনে হয় একটি ফাঁদে পড়া জীব যেন হঠাৎ বেড়ার গায়ে ছোট একটি ফাঁক দেখিতে পাইয়াছে। তারপর আত্মসম্বরণ করিয়া যাদব মাথা নাড়েন। লোকে হাসিবে শশী, টিটকিরি দিবে বলিয়া তাড়াতাড়ি যোগ দেন। সেজন্য নয়, যোগ সাধন করে যেসব শক্তি পাওয়া যায়, ভগবানের নিয়মকে ফাঁকি দেবার জন্য তার ব্যবহার নিষেধ। শশী একে একে জিজ্ঞেস করিয়া সারাদিনের চেষ্টায় শশী কিছু কিছু বুঝিতে পারিল। বিনা প্রতিবাদে যাদব কেন জনরবকে মানিয়া লইয়াছেন, কথাটা ছড়াইয়াছিল পল্লবিত হইয়া। ভক্তদের মধ্যে অনেকে জানিত যাদব বহুদিন হইতে শশীকে শিষ্য করিবার চেষ্টা করিতেছিল। শশীর এই সৌভাগ্য তাহারা হিংসা করিয়াছে। কাল কুসুম নাকি ব্যস্ত ও উত্তেজিতভাবে বলিয়া বেড়াইতেছিল যে স্নান করিয়া পাগল দিদিকে সে একবার প্রণাম করিতে গিয়াছিল। সকলে শুনিয়া আসিয়াছে রথের দিন মরিবেন বলিয়া তাড়াতাড়ি শিষ্যত্ব গ্রহণের জন্য শশীকে যাদব পীড়াপিড়ি করিতেছেন। এসব ছাড়া আরো অনেক কথাই রটিয়াছিল। তবু তখনও জনরবটা স্বীকার করিবার উপায় হয়তো থাকিত যাদবের। বাজিতপুর যাওয়ার আগে শ্রীনাথকে শশী যা বলিয়া গিয়াছিল তাহাই যাদবের সবচেয়ে বড় বিপদের কারণ হইয়াছে। শশীর কথা সহজে লোকে অবিশ্বাস করে না, তাছাড়া যাদবের বিশেষ প্রিয় পাত্র বলিয়া লোকে তাহাকে জানে। তবু শশী গ্রামে থাকিলে যাদব হয়তো স্বীকার করিবার আগে তাহাকে ডাকিয়া পাঠাইতেন, বলিতেন এরা কি বলছে শোনো শশী। কিন্তু তাকে পাওয়া যায় নাই। গ্রামে আলোড়ন তুলিয়া গিয়া সে চলিয়া গিয়াছিল। তারপর সারা জীবনের চেষ্টায় গড়িয়া তোলা মানুষের অস্বাভাবিক ভক্তি ক্ষুণ্ণ হইবার ভয়ে খানিকটা এই ভক্তি বাড়ানোর লোভ যাদব জনমতের স্রোতে ভাসিয়া গিয়াছিল। শ্রীনাথ আসিয়া সদলে কাঁদিয়া পড়িবার সময় যাদবের মনের ভাব কিরকম হইয়াছিল শশী কিছু কিছু অনুমান করিতে পারে। রথের দিন মরিবার কথা শশীকে তিনি যাহা বলিয়াছিলেন সে কথা যাদবের স্মরণ ছিল। শশীর কথায় গ্রামের লোক কতখানি বিশ্বাস রাখে তাও তিনি মনে রাখিয়াছিলেন। শশী গ্রামে নাই শুনিয়া ভাবিয়াছিলেন এখন যদি তিনি অস্বীকার করেন যে আগামী রথের দিন মরিবার কথা শশীকে বলেন নাই, শশী গ্রামে ফিরিবা মাত্র সকলে তাহাকে এ বিষয়ে প্রশ্ন করিবে। হয়তো ধৈর্য ধরিতে না পারিয়া কেহ বাজিতপুরে ছুটিয়া গিয়াও শশীর সঙ্গে দেখা করিয়া আসিবে। ব্যাপারটির গুরুত্ব শশী কিছু বুঝিতে পারিবে না। একবার সে যা বলিয়াছে আবার সে কথাই বলিবে। লোকে তখন মনে করিবে হয় শশী মিথ্যাবাদী নয় যাদব নিজে। আরও কত কি হয়তো যাদব ভাবিয়াছিলেন। হয়তো জনরবের পেছনে কিরূপ এবং কতখানি শক্তি আছে বুঝিতে না পারিয়া যাদবের ভয় হইয়াছিল যে বিরোধিতা করিলে জীবন অপেক্ষা যাহা তার প্রিয় তাহা বিনষ্ট হইয়া যাইবে। হয়তো সমবেত মানুষগুলির উচ্ছ্বাস নেশার মতো আচ্ছন্ন করিয়া দিয়েছিল যাদবকে। ভাবিবার তাহার সময় থাকে নাই। শশী কুসুমকে বলিল, মিথ্যে কথাগুলো বলে বেড়ালে কেন বউ? কুসুম বলিল, বলতে কেমন ইচ্ছে হচ্ছিল ছোটবাবু, তাই। মাথাটা তোমার খারাপ নাকি? সময় সময় তাই ভাবি বউ, অবাক মানুষ তুমি। কয়েকটা দিন চলিয়া গেল। কলিযুগের ইচ্ছামৃত্যু মহাপুরুষ যাদবকে দেখিবার জন্য নিকট ও দূরবর্তী গ্রামের লোক কায়েদ পাড়ার পথটিকে জনাকুল করিয়া রাখিল। মুড়ি চিরা বেচিয়া শ্রীনাথ আর লোচন ময়রা বোধহয় বড়লোকই হইয়া গেল। শ্রীনাথ দুহাতে চিরামুড়ি বেচে, দুহাতে পয়সা লইয়া কাঠের বাক্সে রাখে, সর্বক্ষণ হায় হায় করে। কয়েকদিনে পাগল দিদি শীর্ণ হইয়া গেলেন। শশীর মনেও গুরুভার চাপিয়া আছে। রথের দিন কি হইবে সে বুঝিতে পারে না। সত্যি কি মনের জোরে যাদব সেদিন দেহত্যাগ করিতে পারিবেন? এ যে বিশ্বাস করা যায় না। না মরিলেই বা যাদবের কি অবস্থা হইবে? যেখানে যায় শশী এই কথাই আলোচিত হইতে শুনিতে পায়। যাদব মরিবেন বলিয়া অনেকেরই আফসোস নাই, সাগ্রহে রথের দিনটির প্রতীক্ষা করিতেছে। শশীকে চুপ করিয়া থাকিতে হয়। মিথ্যার ভিত্তিতে যে এত বড় ব্যাপারটা গড়িয়াছে মুখ ফুটিয়া প্রকাশ করিবার উপায় নাই। এই জনমতের উৎস সে, কিন্তু এই গুজবকে পরিবর্তিত করিবার ক্ষমতা তাহার নাই। একটি অগ্নি স্ফুলিঙ্গ হইতে শুকনো চালে আগুন ধরিয়াছে, কারো ক্ষমতা নাই আগুন নিভাইতে পারে। একটা অদ্ভুত অসহায়তা উপলব্ধি হয় শশীর। প্রাত্যহিক জীবনে যাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না মানুষের, তাদের সমবেত মতামত যে কতদূর অনিবার্য একটা অন্ধ নির্মম শক্তি হইয়া উঠিতে পারে আজও সে তাহা প্রথম বুঝিতে পারে। যাদবের বাড়ি গিয়া শশী বসে যাদবের ভাব লক্ষ্য করে। মনে হয় কি একটা তীব্র নেশায় যাদব আচ্ছন্ন, অভিভূত হইয়া গিয়াছেন। ব্যাপারটা যেন তার কাছে ক্রমে ক্রমে পরম উপভোগ্য হইয়া উঠিতেছে। বিশ্রাম করিতে কিছুক্ষণের জন্য ভিতরে আসেন, তারপর আবার বাহিরে গিয়া দর্শনার্থীদের সামনে বসেন। মুখ দিয়া ফোয়ারার মতো ধর্ম ও দর্শন যোগ সাধনের কথা বাহির হয়। সেসব অপূর্ব বাণী শুনিয়া শশী অবাক মানে। কি এক অত্যাশ্চর্য প্রেরণা যেন আসিয়াছে যাদবের। মুখের উপদেশ শুনিয়া অভিভূত হইয়া যাইতে হয়, এক অপরূপ আনন্দে অন্তর ভরিয়া যায়। এক অনায়ত্ত আধ্যাত্ম জগতে উত্তীর্ণ হওয়ার জন্য ব্যাকুলতা জাগে অপরিসীম। পাগল দিদি কাতর কণ্ঠে বলেন, এ কি হলো শশী? শশী চুপচাপ ভাবে। একদিন সে যাদবকে বলে, পণ্ডিত মশাই, রথের দিন আমাদের ছেড়ে যাবেন যদি ঠিক করেই থাকেন। এখানে থেকে কি করবেন? পুরী চলে যান, রথের আসল উৎসব হয় সেখানে। এখানে তো কিছুই নেই। বাবুদের রথ সবচেয়ে বড়, তাও 3 হাতের বেশি উঁচু হবে না। আপনার পুরী যাওয়াই উচিত। যাদবের যেন চমক ভাঙে। পুরী যেতে বলছো? শশীর ভয় যে পুরী যাইতে বলার আসল অর্থ যাদব হয়তো বুঝিতে পারেন নাই। কত ভাবিয়া যাদবের সমস্যার এই সমাধান সে আবিষ্কার করিয়াছে। পুরী যান বা না যান যাদব, এত বড় দেশটা পড়িয়া আছে। পুরী যাওয়ার নাম করিয়া যেখানে খুশি তিনি চলিয়া যাইতে পারেন, বাস করিতে পারেন অজানা দেশে, অচেনা মানুষের মধ্যে। রথের দিন না মরিলেও সেখানে তাহার লজ্জা নাই। স্পষ্ট করিয়া যাদবকে কথাটা বুঝাইয়া বলা যায় না। ভান্ত যাদব শশীর কাছেও বজায় রাখিয়াছে। সে ইঙ্গিতে বলে, জিনিসপত্র নিয়ে পাগল দিদিকে সঙ্গে করে পুরী চলে যান পণ্ডিত মশাই। গাড়ির লোক হইচই করে যে কষ্টটা আপনাকে দিচ্ছে, সে সময়টা স্বস্তি পাচ্ছেন না। সেখানে কেউ আপনার নাগাল পাবে না। পাগল দিদি মেঝেতে এলাইয়া পড়িয়াছিলেন, সহসা উঠিয়া বসেন। যাদব সবিস্ময়ে চাহিয়া থাকেন শশীর দিকে। শশী আবার ইঙ্গিতে বলে, পুরী যাবার নাম করে বেরিয়ে পড়ুন। তারপর পুরী যে আপনাকে যেতে হবে তার তো কোনো মানে নেই। অন্য কোনো তীর্থে চলে যান। অচেনা লোকের মধ্যে শেষ কটা দিন শান্তিতে কাটিয়ে দিতে পারবেন। গম্ভীরভাবে মাথা নাড়ে শশী। এছাড়া গায়ের লোকের হাত থেকে আপনার রেহাই পাবার আর কোনো পথ দেখতে পাই না। কি বলছো শশী, শেষকালে পালিয়ে যাব? যাদব বলেন। পালিয়ে কেন, তীর্থে যাবেন, বলে শশী। যাদব কি ভাবেন কে জানে। দপ করিয়া জ্বলিয়া ওঠেন আগুনের মতো। রাগে কাঁপিতে কাঁপিতে বলেন, আমার সঙ্গে তুমি পরিহাস করছো শশী? ঠাট্টা জুড়েছ? আমি ভণ্ডামি আরম্ভ করেছি ভেবে নিয়েছ না? কোনোদিন আমাকে তুমি বিশ্বাস করনি। চিরকাল ভেবে এসেছ আমার সব ভরম, লোক ঠুকিয়ে আমি জীবন কাটিয়েছি। 2 পাতা ইংরেজি পড়ে সব জানতা হয়ে উঠেছ। এসব তুমি কি বুঝবে? কি তুমি জানো যোগ সাধনের? তুমি তো স্লেচ্ছচারী নাস্তিক। স্নেহ করি বলে কখনো কিছু বলিনি তোমাকে। উপদেশ দিয়ে ধর্মের কথা বলে বরং চেষ্টাই করেছি যাতে তোমার মতিগতি ফেরে। আসলে শয়তান বাস করে তোমার মধ্যে। আমার সাধ্যকে কিছু করা তোমার জন্য। যাও বাপু, তুমি সামনে থেকে আমার, তোমার মুখ দেখলে পাপ হয়। কে জানি তো শশীকে যাদব এমন করিয়া বকিতে পারেন। এ জগতে পাগল দিদির পর সেই যে তার সবচেয়ে স্নেহের পাত্র। মুখ দেখিলে পাপ হয়, ম্লেচ্ছাচারী নাস্তিক। মরণ অথবা অপযশের মধ্যে একটা যাকে বাঁচিয়া লইতে হইবে কদিনের মধ্যে, তাকে বাঁচিবার উপায় বলিয়া দিতে যাওয়ায় কি অপরূপ পুরস্কার। যাদবের তিরস্কারে শশী ছেলে মানুষের মতো দুঃখে অভিমানে কাতর হইয়া থাকে। তবে কি যাদব সত্যি রথের দিন দেহত্যাগ করিবেন? মৃত্যুর ওই দিনটি যে তাহার নির্ধারিত হইয়া আছে। যোগের শক্তিতে বহুদিন হইতে যাদব তবে তাহা জানিয়া রাখিয়াছিলেন। তা যদি হয় তবে সন্দেহ নাই যে সে লেচ্ছাচারী নাস্তিক। এখন তো তাহার বিশ্বাস হয় না যে মানুষ নিজের ইচ্ছায় মরিতেও পারে, মরিবার আগে জানিতেও পারে কবে মরণ হইবে। বিশ্বাস হয় না, তবু শশীর মনে আড়ালে লুকানো গ্রাম্য কুসংস্কার না রাখাই আছে। এক এক সময় তাহার মনে হয় হয়তো আছে, বাধা যুক্তির অতিরিক্ত কিছু হয়তো আছে জগতে। যাদব আর যাদবের মতো মানুষেরা যার সন্ধান রাখেন, দলে দলে লোক আসিয়া যে যাদবের পারে লুটাইয়া পড়িতেছে, এদের সকলেরই বিশ্বাস কি মিথ্যা? সাধারণ মানুষের চেয়ে অতিরিক্ত কিছু কি নাই? 10-12 ক্রোশ দূরবর্তী গ্রাম হইতে সপরিবারে গৃহস্থ আসিয়াছে, বাসা বাঁধিয়া আছে গাছতলায়। কত নরনারীর চোখে শশী জল ভরিতে দেখিয়াছে। কাঁইট পাড়ার পথে নামিয়া দাঁড়াইলেই মনে হয় এ যেন তীর্থ। সকল বয়সের যে সমস্ত নরনারী এদিক ওদিক বিচরণ করিতেছে, প্রাত্যহিক জীবনের হিংসা, দেশ, স্বার্থপরতায় সঞ্চিত গ্লানি তারা পেছনে ফেলিয়া আসিয়াছে, ভুলিয়া গিয়াছে পার্থিব সুখের কামনা, লাভের হিসাব। হয়তো সাময়িক ফিরিয়া গিয়া সম্পূর্ণ জীবনের কদর্যতায় আবার সকলে মুখ গুজিয়া দেবে, তবু ওদের মুখের উৎসুক একাগ্রতা আজ তো মুগ্ধ করিয়া দেয়। সকলে যাদবকে লইয়া ব্যাপৃত থাকায় শশীর সঙ্গে দেখা করার সুবিধা হইয়াছে কুসুমের। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, মুখ এত শুকনো কেন? মনটা ভালো নেই বউ। ও মা, কি হলো মনের? শশী বিরক্ত হইয়া বলে, তোমার কাছে এত কৈফিরত দিতে পারবো না বউ। কুসুম সগর্বে মাথা তুলিয়া বলে, কৈফিরত চাইনি আপনার কাছে, মুখ শুকনো দেখে মায়া হলো তাই জানতে এলাম অসুখ বিসুখ হয়েছে নাকি। সংসারে জানেন ছোটবাবু, যে মায়া করতে গেলে পদে পদে অপমান হতে হয়। আমি এদিকে চলে যাচ্ছি বাপের বাড়ি, কৈফিরত চাইব? শশী নরম হইয়া বলে, গায়ে এত বড় ব্যাপার ঘটছে, দেখা হলে এ বিষয়ে তুমি কিছুই বলো না। শুধু আমার আর তোমার নিজের কথা, বলবার কি আর কথা নেই জগতে? নেই, কত আজে বাজে কথা আছে, সীমা নেই তার, বলিয়া কুসুম হাসে। শশী বলে, হালকা ভাবটা একটু কমাও বউ। বাপের বাড়ি যাবে তো শুনেছি ঢের দিন আগে, যাওয়া তো আর হলো না। কুসুম সপ্রতিভভাবে বলে, যেতে যে পারি না। তারপর বলে, যেসব মজার কাণ্ড গায়ে, 70 বছরের একটা বুড়ো মরবে তাই নিয়ে 10টা গায়ে লোক হৈ হৈ করছে, বেঁচে থাকলে আরো কত কি দেখব। কুসুমের এ ধরনের কথাবার্তা শশীর যে খুব ভালো লাগিল তা নয়, তবু একা একা ভাবিতে ভাবিতে মনের মধ্যে যে বদ্ধ আবহাওয়া সৃষ্টি হইয়াছিল, খানিকটা খোলা বায়ু আসিয়া তা যেন কিছুটা হালকা করিয়া দিল। তাই বটে, এত সে বিচলিত হইয়াছে কেন একটা গ্রাম্য ব্যাপারে? মরেন তো মরবেন যাদব, তার কে আসে যায়? দুদিন পরে এ গায়ে বাস করিবার স্মৃতিটুকু মনে আনিবার সময় কি তাহার থাকিবে? বিকালে সেদিন শ্রীনাথ আসিয়া শশীকে ডাকিয়া গেল। পরদিন আসিলেন পাগল দিদি স্বয়ং। না গিয়া শশীর উপায় রহিল না। পাগল দিদি বলেন, তীর্থে যাবার কথা তো বলে এলি ভাই, গিয়ে কি হবে? দলবেঁধে গায়ের লোক সঙ্গে যাবে, এত লোক দিনরাত পাহারা দিচ্ছে, সকলের নজর এড়িয়ে পালাবো কোথা? একটু যেন গা ঝাড়া দিয়ে উঠেছেন পাগল দিদি। কোনো দিকে আশার আলো দেখিতে পাইয়াছেন কিনা কে জানে, মুখখানা খুব বিষণ্ণ কিন্তু শান্ত, ভয় ও উদ্বেগের ছাপটা মুছিয়া গিয়াছে। চলিতে চলিতে বলিলেন, পালিয়ে গিয়ে কি হবে বল, কবছর আর বাঁচব? বিদেশি নতুন লোকের মধ্যে কত কষ্ট হবে, মনে একটা আফসোস থাকবে। অমন করে 2-1 বছর বেশি বেঁচে সুখটা কি হবে তাই ভাবি। তার চেয়ে এভাবে যাওয়াই ঢের ভালো, ঢের বেশি গৌরবের। শশী বলিল, কিন্তু নিজের ইচ্ছায় যখন খুশি কেউ কি যেতে পারে দিদি? ও যে সিদ্ধিলাভ করেছে রে পাগল, ওর অসাধ্য কিছু আছে? পাগল দিদি বোধ হয় লুকাইয়া আসিয়াছিলেন। তাহাকে দেখিবা মাত্র একদল নরনারী আসিয়া ছাকিয়া ধরিল। শশীর সঙ্গে অতি কষ্টে বাড়িতে ঢুকিয়া তিনি দরজা বন্ধ করিয়া দিলেন। ভিড় পাগল দিদি সহ্য হয় না, তাহাকে দেখিবার জন্য জনতা চেঁচামেচি করে, কিন্তু তিনি কখনো বাহিরে আসেন না। তেল সিঁদুর হাতে করিয়া মেয়েরা তাহার রুদ্ধ দরজার সম্মুখ হইতে ফিরিয়া যায়। যাদব ভিতরে আসিয়া বলিলেন, শশী এসেছ? সেদিন একটু বকেছিলাম বলে রাগ করে কদিন আর দেখাই দিলে না ভাই। তোমার কথা ভাবছিলাম শশী, কত ক্ষতি করে দিয়েছিলে সেদিন, তোমার সে ধারণা নেই। মায়ার বশে কুপরামর্শ দিয়ে গেলে, থেকে থেকে কথাটা বিমনা করে দিয়েছে, সহজে তুচ্ছ তো করতে পারি না তোমার কথা। অনেক কথা বলেন যাদব। তিনি তো চলিলেন, পাগল দিদিকে শশী যেন দেখাশুনো করে। এতকাল অসুখ বিসুখ হইলে সূর্যবিজ্ঞানে জোরে আরোগ্য তিনি করিয়াছেন, এবার হইতে শশীর ওষুধ খাইতে হইবে। শিখলে পারতে শশী সূর্যবিজ্ঞান। বামুনের ছেলেও নও, মন্ত্রশিষ্য তোমাকে করতে পারি না, বিদ্যেটা শিখিয়ে দিতে পারতাম, শিখবে? যাদব হাসিলেন, আর তো শেখাবার সময়ও নেই শশী। রথের দুদিন আগে খুব বৃষ্টি হইয়া গিয়াছিল, সেদিনও সকালের দিকে কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়িল, কখনো মেঘলা হইয়া রহিল। আগের দিন সন্ধ্যা হইতে সংকীর্তন আরম্ভ হইয়াছিল, সারা রাত্রি এক মুহূর্ত বিরাম হয় নাই। সকালবেলা নতুন নতুন লোক আসিয়া দল ভারী করিয়াছে, কীর্তন আরও জাকিয়া উঠিয়াছে। যাদব স্নান করিয়া পট্ট বস্ত্র পরিধান করিয়াছেন, সকলে ফুলের মালায় তাহাকে সাজাইয়াছেন। পাগল দিদিও আজ রেহাই পান না, তার গলাতে উঠিয়াছে অনেকগুলো ফুলের মালা। তবে তেল সিঁদুর দেওয়া সধবারা বন্ধ করিয়াছে, আজ যার বৈধব্যযোগ তাকে ওসবার দেওয়া যায় না। বেলে বাড়িবার সঙ্গে যাদবের বাড়ির সামনে আর কায়েত পাড়ার পথে লোকে লোকারণ্য হইয়া উঠিল। গাউদিয়া, সাদগা আর উখারা গ্রামের একদল ছেলে ভলেন্টিয়ার হইয়া কাজ করিতেছে, উৎসাহ তাদেরই বেশি। বাঁশ বাঁধিয়া দর্শনার্থী মেয়ে পুরুষের পথে পৃথক করিয়া দেওয়া হইয়াছে। ভাঙা দেওয়ায় যাদবের বসিবার আসন। অঙ্গনে কয়েকটা চৌকি ফেলিয়া গ্রামের মাতব্বরেরা বসিয়াছেন, তাদের হুকা টানা ও আলাপ আলোচনার ভঙ্গি উৎসব বাড়ির মতো, যেন বিবাহ উপনয়ন সম্পন্ন করাইতে আসিয়াছেন। শীতলবাবু ও বিমলবাবু সকালে একবার আসিয়াছিলেন, দুপুরে আবার আসিলেন। বাবুদের বাড়ির মেয়েরা আসিলেন অপরাহ্নে। যাদব এবং পাগল দিদির তখন মুমূর্ষ অবস্থা। শশী আগাগোড়া দুজনকে লক্ষ্য করিয়াছিল। বেলা ১১টার পর হইতে দুজনেই ধীরে ধীরে নিস্তেজ ও নিদ্রাতুর হইয়া আসিতেছেন দেখিয়া মনের মধ্যে তাহার আরম্ভ হইয়াছিল তোলপাড়। আরও খানিকক্ষণ পরে শশীর দিকে ঢুলু ঢুলু চোখ মেলিয়া একবার মাত্র চাহিয়া যাদব এক অদ্ভুত হাসি হাসিয়াছিলেন। পাগল দিদি তখন চোখ বুজিয়াছেন। যাদবের মুখ ঢাকিয়া গিয়াছিল চটচটে ঘামে আর কালিমায়, চোখের তারা দুটি সংকুচিত হইয়া আসিয়াছিল। ৩-৪ হাজার ব্যগ্র উত্তেজিত লোকের মধ্যে ডাক্তার শুধু শশী একা। সে শিহরিত হইয়া উঠিয়াছিল, তবু পলক ফেলিতে পারে নাই। যাদব ও পাগল দিদির দেহে পরিচিত মৃত্যুর পরিচিত লক্ষণগুলো আবির্ভাব একে একে দেখিয়াছিল। সকলে যখন টের পাইল যাদবের সঙ্গে পাগল দিদিও পরলোক চলিয়াছেন, যাদবের আগেই হয়তো তাহার শেষ নিঃশ্বাস পড়িবে, চারিদিকে নতুন করিয়া একটা হইচই পড়িয়া গেল। ছেলে বুড়ো, স্ত্রী পুরুষ একেবারে যেন খেপিয়া উঠিল। ভলেন্টিয়ারদের চেষ্টায় এতক্ষণ সকল দর্শন ও প্রণাম শৃঙ্খলাবদ্ধভাবেই চলিয়াছিল, এবার আর কাহাকেও সংযত করা গেল না। যাদব আর পাগলা দিদি বুঝি পিষিয়াই যান ভিড়ে। পাগল দিদি দুটি পা ঢাকিয়া গেল সিঁদুরে। তারপর ছেলেদের চেষ্টায় জনতা ঠেকাইবার ব্যবস্থা হইল, শয্যা রচনা করিয়া পাশাপাশি দুজনকে শোয়ানো হইল। কায়েতপাড়া সংকীর্ণ পথে কোনোবার রথ চলে না। শীতলবাবুর হুকুমে বেলা প্রায় ৩টার সময় বাবুদের রথটি অনেক চেষ্টায় যাদবের গৃহের সম্মুখ পর্যন্ত টানিয়া আনা হইল। পাগল দিদিকে কোনো মতে চোখ মেলানো গেল না। যাদব কষ্টে চোখ মেলিয়া একবার চাহিলেন, চোখের তারা দুটি তখন তাহার আরো ছোট হইয়া গিয়াছে। তারপর যাদবও আর সারা শব্দ দিলেন না। সকলে বলিল সমাধি। পাগল দিদি মারা গেলেন ঘণ্টাখানেক পরে, ঠিক সময়টি কেহ ধরিতে পারিল না। একটি ব্রাহ্মণ সধবা গঙ্গা জলে মুখের ফেনা ধুইয়ে দিলেন। যাদবের শেষ নিঃশ্বাস পড়িল গধূলি বেলায়। শশীর স্পর্শ করিবার অধিকার নাই, তফাত হইতে সে ব্যাকুল ভাবে বলিল, ওর মুখে কেউ গঙ্গা জল দিন। সত্যে মিথ্যায় জড়ানো জগৎ, মিথ্যারও মহত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ, চিরকালের জন্য সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা। যারা যাদব ও পাগল দিদির পদধূলি মাথায় লইয়া ধন্য হইয়াছিল, তাদের মধ্যে কে দুজনের মৃত্যু রহস্য অনুমান করিতে পারিবে? চিরদিনের জন্য এ ঘটনা মনে গাঁথা হইয়া রহিল, এক অপূর্ব অপার্থিব দৃশ্যের স্মৃতি। দুঃখ যন্ত্রণার সময় এ কথা মনে পড়িবে। জীবন রুক্ষ নিরস হইয়া উঠিলে এ আশা করিবার সাহস থাকিবে যে খুঁজিলে এমন কিছু পাওয়া যায় জগতে, বাঁচিয়া থাকার যে যা বড়। শোক, দুঃখ, জীবনের অসহ্য ক্লান্তি, এসব তো তুচ্ছ। মরণকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করিতে পারে। কত সংকীর্ণ দুর্বল চিত্তে যে যাদব বৃহতের জন্য মৃদু হোক প্রবল হোক ব্যাকুলতা জাগাইয়া রাখিয়া দিয়াছে, শশী তাই ভাবে। যখন ভাবে তখন আফিমের ক্রিয়ায় যাদবের চামড়া ঢাকিয়া চটচটে ঘাম, বিন্দুর মতো ছোট হইয়া আসা চোখের তারকা আর মুখে ফেনা উঠিবার কথা সে ভুলিয়া যায়। বর্ষা আসিয়াছে, খালে জল বাড়িল, ডোবা পুকুর ভরিয়া উঠিল। চারিদিকে কাদা, ডাঙ্গা পথে কোথাও যাওয়া মুশকিল। পালকি বেহারাদের পা কাদায় ডুবিয়া যায়, খুব ধীরে ধীরে চলিতে হয়। এমনই বৃষ্টি বাদলের মধ্যে একদিন কুসুমের বাবা মেয়েকে লইতে আসিল। সেদিন তালপুকুরের ধারে কুসুম কেমন করিয়া পড়িয়া গেল সেই জানে। বলিল, কোমরে চোট লাগিয়াছে আর হাতটাও গেছে ভাঙিয়া, কি করে যাব তোমার সঙ্গে? আমি তো যেতে পারবো না বাবা, পুজোর সময় এসে আমায় নিয়ে যেও। কুসুমের বাবা অত্যন্ত আফসোস করিয়া বলিল, কতকাল যাওয়া হয়নি, তোর মা কাদা কাটা করেন কুশি, দুটো দিন বরং দেখে যাই, ব্যথাটা যদি কমে। কুসুম বলিল, দু চার দিনে এ ব্যথা কমিবে না বাবা, কোমরের ব্যথায় নড়তে পারিনি, হাড়টার কিছু ভেঙেছে বোধ হয়। হাড়টা সত্যি সত্যি মচকাইয়া গিয়াছিল। শশী আসিয়া পরীক্ষা করিবার সময় এক ফাঁকে জিজ্ঞাসা করিল, ইচ্ছে করে পড়নি তো বউ? কি যে বলেন ছোটবাবু, ইচ্ছে করে পড়ে কেউ কোমর ভাঙে? হাতে তবে তোমার কিছু হয়নি, শুধু কোমর ভেঙেছে না? হাতও ভেঙেছে, কুসুম বলিল। শশী হাতটা নাড়িয়া চাড়িয়া বলিল, কই বেশি ফলেনি তো। কুসুম রাগিয়া বলে, আবার কি ফুলিবে ছোটবাবু, ফুলে কি ঢাক হবে? পরদিন দুপুরবেলা আকাশ ঢাকা মেঘে চারিদিক অন্ধকার হইয়া আসিয়াছিল। শশী বসিয়াছিল নিজের ঘরে। গ্রামান্তরে রোগী দেখিতে যাইবার কথা ছিল, মেঘ দেখিয়া বাহির হয় নাই। নানা কথা ভাবিতে ভাবিতে জোরে বৃষ্টি নামিয়া আসিল। পরক্ষণে আসিল কুসুম, হাতের ব্যথা সহিতে না পারিয়া ওষুধ লইতে আসিয়াছে। শশী বলিল, হাতে এমন কি ব্যথা হলো যে এই বৃষ্টি মাথায় করে ওষুধ নিতে এলে? এলেই বা কি করে, কোমর না তোমার ভেঙে গেছে? কুসুম অস্পষ্টভাবে বলিল, কষ্ট করে এলাম। কেন এলে? বিকেলে আমি তো যেতাম। সইতে পারি না ছোটবাবু। এবার শশী একটু বিবর্ণ হইয়া গেল। চিরকাল এমনভাবে চলিবে না সে জানিত, একদিন ছেলে খেলায় আর কুলাইবে না। তবু এমন বাদলায় কুসুম বোঝাপড়া করিতে আসিল। কুসুমকে দোষ দেওয়া যায় না। ভাষা ভাষা হালকা ভাবের আড়াল দিয়া এই দিনটিকে এড়াইয়া চলিবার চেষ্টা বড় নির্মম। কুসুম যে এতদিন সহ্য করিয়াছে তাই আশ্চর্য। যাই থাক, তার মানে কুসুমের কি আসিয়া যায়? সে কেন চিরকাল তার ভীরু নীরবতাকে প্রশ্রয় দিয়া যাইবে? দীর্ঘকাল ধরিয়া কুসুমের প্রতি নিজের অন্যায় ব্যবহার মনে করিয়া শশীর লজ্জাবোধ হইল। মৃদুস্বরে সে বলিল, কিছু মনে করো না বউ, আমার আগেই বোঝা উচিত ছিল। কুসুম কথা বলিল না। শশী যেন তাতে আরও বিবর্ণ হইয়া গেল। জানালা দিয়া ঘরে ছাঁট আসিতেছিল। উঠিয়া জানালাটা বন্ধ করিয়া এতক্ষণে হঠাৎ সে অত্যন্ত বেখাপ্পা ভদ্রতা করিয়া বলিল, বসো না বউ, বসো ওইখানে। কুসুম বসিল এবং বসিয়া যেন বাঁচিল। শশী আরও মৃদুস্বরে বলিল, অনেকদিন থেকে তোমায় কটা কথা বলবো ভাবছিলাম বউ, বলি বলি করে বলতে পারিনি। বলা কিন্তু দরকার নয়, আমরা ছেলে মানুষ নই, ইচ্ছে হলেই একটা কাজকে আমরা করতে পারি, বুঝে সুঝে কাজ করা দরকার। এই তো দেখো পরাণ আমার বন্ধু, উপকার করতে গিয়ে চিরকাল শুধু অপকারই করেছি, তবু তাও আমি গ্রাহ্য করতাম না বউ। এই বৃষ্টিতে তুমি এলে, তোমার কাছে সরে বসতে না পেরে আমার যা কষ্ট হচ্ছে, কারো মুখ চেয়ে আমি তা সইতাম না। কিন্তু আমি গায়েই থাকবো না বউ, আজ বাদে কাল চলে যাব বিদেশে, আর কখনো ফিরব না। এরকম অবস্থায় একটু মনের জোর করে। কুসুম হঠাৎ মুখ তুলিয়া বলিল, হাতের ব্যথা বলে ওষুধ নিতে এলাম, এসব আমাকে কি শোনাচ্ছেন? শশী থতমত খাইয়া গেল। তারপর শুষ্ক স্বরে বলিল, কি বললে? ওষুধ নিতে এসেছ? হাতটার ব্যথা সইতে পারি না ছোটবাবু। শশী ম্লান মুখে বলিল, হাতের ব্যথার ওষুধ তো জানি না বউ, মালিশের ওষুধ যা দিয়ে এসেছি তাই মালিশ করবে। কি করে যাবে এই বৃষ্টিতে? কি করে এলাম বলিয়া কুসুম দরজা খুলিয়া বৃষ্টির মধ্যে নামিয়া গেল। চলন দেখিয়া মনে হইল না কাল সে কোমরে চোট খাইয়া শয্যাগত ছিল। শশীর মনে বর্ষার মতো বিষণ্ণতা ঘনাইয়া আসে। কুসুম শেষে এমন দুর্বোধ্য হইয়া উঠিল। সে কত আশা করিয়াছিল কুসুম ধীর শান্তভাবে তার সমস্ত কথা শুনিবে, সমস্ত বুঝিতে পারিবে। কোথাও একটুকু না বোঝার কিছু না থাকায় তাতে দুজনের কারো মনে দুঃখ থাকিবে না, অভিমান থাকিবে না, লজ্জাও থাকিবে না। বোঝাপড়া শেষ হইবে গভীর অন্তরঙ্গতায়, নিবিড় সহানুভূতিতে। তার বদলে এ কি হইল? ভাবিয়া ভাবিয়া শশীর মনে হইল গ্রাম্য মন কুসুমের, কিছু তার বুঝিবার ক্ষমতা নাই। পরদিন পরাণের কাছে সে খবর পাইল কুসুমের হাত আর কোমরের ব্যথা কমিয়াছে, কাল সে বাপের বাড়ি যাইবে। কদিন থাকিবে বাপের বাড়ি? বলছে যে পূজা পেরিয়ে আসবে, কদিন থাকে এখন। তোমার কষ্ট হবে পরাণ, শশী বলিল। পরাণ গম্ভীর মুখে বলিল, কিসের কষ্ট? দুবেলা ভাত দুটো মাই ফুটিয়ে দিতে পারবে, ভেবে চিনতে আমি একরকম পাঠাচ্ছি ছোটবাবু। বাপের বাড়ি যেতে না পেয়ে মেয়ে মানুষের মাথা বিগড়ে যায়। রাত্রে কিছু ঠিক ছিল না। ভোর রাত্রে গোবর্ধন এবং আরও কিছু মাঝিকে তুলিয়া শশী বাজিতপুরে যাইবে বলিয়া বাহির হইয়া পড়িল। একা বাজিতপুর হইতে বড় নৌকা সে ব্যবহার করে না, ছোট নৌকায় গোবর্ধন একাই তাহাকে লইয়া যায়। আজ তাহার বড় নৌকাটির প্রয়োজন হইল কেন কেহ বুঝিতে পারিল না। বিছানা পাতিয়া জলের কুজো, বাড়ির তৈরি খাবার ভরা টিফিন কেরিয়ার, এক ডালা পাকা আম, চায়ের সরঞ্জাম, ওষুধের ব্যাগ প্রভৃতি নৌকায় তুলিয়া গোবর্ধন সব ঠিক করিয়া ফেলিল। শশী কিন্তু নৌকা খুলিল না, তীরে দাঁড়াইয়া টানিতে লাগিল সিগারেট। রোদ উঠিবার পর কুসুমে ডুলিয়া আসিল ঘাটে, সঙ্গে অনন্ত আর পরাণ। শশীকে দেখিয়া পরাণ বলিল, ছোটবাবু যে এখানে? শশী বলিল, বাজিতপুরে যাব পরাণ, তোমাদের জন্য দাঁড়িয়েছিলাম। তোমাদেরও ছোট নৌকায়, এদের দিয়ে কাজ নেই, বাজিতপুর পর্যন্ত আমার নৌকায় চলুক, সেখানে ভালো দেখে একটা নৌকা ঠিক করে দেব। তাই হোক, কারো আপত্তি নাই। পরাণকে ধরিয়া কুসুম শশীর নৌকায় উঠিল। তার তরঙ্গ, বোচকা ও অন্য সব জিনিস তোলা হইলে শশী বলিল, তুমি ছইয়ের মধ্যে বিছানায় বসো গে বউ, সামনের দিকে এগিয়ে বসো, তাহলে চারদিক দেখে যেতে পারবে। এরই সাথে শেষ হল পুতুল নাচের ইতিকথার পঞ্চম পর্ব। আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আরও জানাবেন আপনার পছন্দের গল্পের বইয়ের নাম, যাতে আমরা পরবর্তী ভিডিওতে আপনার পছন্দের বই অডিও বুক আকারে আপলোড করতে পারি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।